হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে ভিডিওটি করব, আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও। আপনাদের রিকোয়েস্ট ছিল যে আপু, নার্সিং পেশা নিয়ে আপনি ভিডিও তৈরি করুন, কি করে আমরা ক্যানাডাতে মাইগ্রেট হতে পারবো। সো আজকের ভিডিওটি অল অ্যাবাউট আপনারা যারা নার্সিংয়ে অলরেডি বাংলাদেশে পড়াশোনা করছেন বা অন্যান্য দেশে রয়েছেন তাদের জন্য। সো বাংলাদেশিরা যারা আপনারা অন্যান্য দেশে নার্সিংয়ের পেশায় এখন নিয়োজিত রয়েছেন বা স্টাডি অবস্থায় রয়েছেন, তাদের জন্য কি করে ইজি হয় ক্যানাডাতে মাইগ্রেট হওয়া, সেগুলো নিয়ে ইন ডিটেলস আমি আমার স্ক্রিন ল্যাপটপ স্ক্রিনে আপনাদেরকে রেকর্ডিং দেখিয়ে দিব। আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি করে অ্যাজ এ নার্সিং পেশায় আপনারা ক্যানাডাতে মাইগ্রেট হতে পারবেন আর কি কি ওয়েতে আপনারা অ্যাকচুয়ালি এখানে এসে স্ট্যাবলিশড হতে পারবেন আর পিআর পেতে পারবেন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সাথেই থাকবেন। সো অ্যাজ এ নার্স আপনারা যেভাবে খুব ইজি ওয়েতে মাইগ্রেট করতে পারবেন ক্যানাডাতে, সে ওয়েগুলো আমি আপনাকে খুব ইজি স্টেপসের মাধ্যমে বুঝিয়ে দিব। আপনাদের একটাই কাজ স্টেপসগুলো ফলো করে ক্যানাডাতে মাইগ্রেট হওয়া। সো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি কয়টা ওয়েজে আপনারা ক্যানাডাতে আসতে পারবেন। সো বেসিক্যালি আপনাদের ডিরেক্টলি থ্রু এক্সপ্রেস এন্ট্রিতে আপনারা অ্যাজ এ নার্স ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবেন, অর উইথ এ জব অফার লেটার। যদি আপনারা কোনো জব অফার লেটার পেয়ে থাকেন কোনো কানাডিয়ান কোনো প্রভিন্স থেকে, কোনো মেডিকেল অথরিটিসের কাছ থেকে, সেক্ষেত্রে। আর নাম্বার থ্রি হচ্ছে পিএমপি আর প্রভিনশিয়াল নমিনি যে প্রোগ্রামটা রয়েছে সেইটা, বাট সেক্ষেত্রে আপনাদেরকে প্রভিনশিয়াল যে রেজিস্ট্রেশনটা রয়েছে, ওয়েল রেজিস্ট্রেশন আপনাদেরকে নার্সিং রেজিস্ট্রেশন থাকতেই হবে ক্যানাডাতে আপনাদের প্র্যাকটিস করার জন্য অর জব করার জন্য। সো স্টেপসগুলো আমি খুব ইজিলি আপনাদেরকে এখন বুঝিয়ে দিব। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে জানতে হবে যে কোন কোন প্রফেশনে অ্যাজ এ নার্স নার্সিং যেই প্রফেশনগুলো রয়েছে বা জব পজিশনগুলো রয়েছে ক্যানাডাতে সেগুলো। আর আমি এখানে টোটাল 8টা পজিশনস অর জব পজিশন যেগুলো কিনা হাই ডিমান্ড সেগুলো লিখেছি, এছাড়াও কিছু পজিশনস রয়েছে সেগুলো আমি লিখিনি। সো এই 8টি পজিশনে সবসময় অনেক নার্সদের ডিমান্ড থেকে থাকে, আর সেগুলো হচ্ছে ইন্টেনসিভ কেয়ার নার্স, নার্সিং কনসালটেন্ট, মেন্টাল হেলথ নার্স রেজিস্টার্ড যেটা কিনা সাইকিয়াট্রিক নার্স বলা হয়, এছাড়া অকুপেশনাল হেলথ নার্স, নার্স রিসার্চার, ক্লিনিক্যাল নার্স অ্যান্ড এ অ্যান্ড ই নার্স, এছাড়া রয়েছে রেজিস্টার্ড নার্স। সো এই 8টা অন ডিমান্ড জব পজিশন আমি লিখেছি, এছাড়াও কিন্তু রয়েছে আপনারা এখন বাংলাদেশে যেটা প্র্যাকটিস করছেন বা অন্যান্য কোনো কান্ট্রিতে কোনো বাঙালি রয়েছেন যেভাবে প্র্যাকটিস করছেন বা আপনাদের যেই নর্মালি যেই ডিগ্রিটা আপনারা নিয়েছেন নার্সের উপরে, নিশ্চয়ই আপনারা যে কোনো একটা ব্যাপারে এক্সপার্ট, তো সেই অনুযায়ী আপনাদের পজিশনটা আপনারা ইভ্যালুয়েট করবেন। এরপর যেটা আমি টোটাল 5টা স্টেপস করেছি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপস খুব ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য, আর সেই স্টেপস নাম্বার ওয়ানে যে 3টা পার্ট আমি করেছি সেই 3টা পার্ট হচ্ছে, নাম্বার ওয়ান আপনাদেরকে ফার্স্ট অফ অল আপনাদের ইসিএ ইভ্যালুয়েট করতে হবে যেটা কি না ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসের মাধ্যমে ইভ্যালুয়েট করা হয়। সো বেসিক্যালি আপনাদেরকে যেটা করতে হবে সেটা ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিসেসের যেই ওয়েবসাইটটা রয়েছে সেই সাইটে গিয়ে আপনাদের যেই ইনস্টিটিউশনের নাম, ডিগ্রি এগুলো দিলেই আপনাদেরকে একটা এডুকেশনাল ক্রেডেনশিয়ালস অ্যাসেসমেন্ট যেটা সেটা দিয়ে দেওয়া হবে। সো দিস ইজ দ্য অনলি ওয়ে আপনি আপনার এডুকেশনটা অ্যাসেসমেন্ট করতে পারবেন। এরপর নাম্বার টু এ যেটা সেটা হচ্ছে গেটিং ইউর নার্সিং কোয়ালিফিকেশান রিকগনাইজড ইন ক্যানাডা, দিস প্রসেস ইজ ম্যানেজড বাই দ্য ক্যানেডিয়ান ন্যাশনাল নার্সিং অ্যাসেসমেন্ট সার্ভিস। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আপনাদের জন্য। সো আপনার যে কোয়ালিফিকেশানসটা আছে নার্সিংয়ের আপনি অলরেডি প্র্যাকটিস করছেন, এটা অবশ্যই ক্যানাডার রিকগনাইজড একটা ইনস্টিটিউশনস থেকে আপনাকে কোয়ালিফাই করতে হবে। আর সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা এনএনএসএসএ
NNASA যেটা কিনা ন্যাশনাল নার্সিং অ্যাসেসমেন্ট সার্ভিস, এইখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে ইভালুয়েট এদেরকে দিয়েও করাতে হবে। সেক্ষেত্রে আপনার ক্যানাডিয়ান ভিসা আর আপনার নার্সিং যে রেজিস্ট্রেশনটা, এই দুইটা স্টেজে আপনার সিকিউর হয়ে যাবে। সো যেটা করতে ক্যানাডাতে $650 কস্ট হয়। নাও দিস ইজ দ্য পার্ট, এই $650 আপনাদেরকে অ্যাট দ্য ফার্স্ট স্টেজে খরচ করতে হবে টু ডু দ্য টোটাল ইভ্যালুয়েশন। এরপর যেটা সেটা হচ্ছে স্টেপস টু। স্টেপস টুতে খুব বেসিক জিনিস, সেটা হচ্ছে আপনাকে একটা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল ওপেন করতে হবে। অ্যান্ড দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভেরি স্ট্রং হতে হবে। সেক্ষেত্রে আপনাকে আইএলস করতে হবে অর টিইএফ, যেটা কিনা ফ্রেঞ্চ কোর্স। কারণ ক্যানাডাতে ম্যাক্সিমাম প্রভিন্সে আর কুইবেক প্রভিন্সে তো অফকোর্স আপনি ফ্রেঞ্চ ছাড়া অ্যাজ এ নার্স মাইগ্রেট হতে পারবেন না, বিকজ ফ্রেঞ্চ প্রফেশনে ইটস ম্যান্ডেটরি যে আপনি ফ্রেঞ্চটা জানেন কুইবেকের জন্য। বাট অন্যান্য প্রভিন্স ইটস ওকে, উইদাউট ফ্রেঞ্চ ইউ ক্যান অ্যাপ্লাই। সো সেক্ষেত্রে আপনাকে আইদার আইএলস অর ফ্রেঞ্চ এই দুইটা কোর্সের একটা কোর্স করতে হবে। আর অবশ্যই মার্কস অ্যাবভ 7 ট্রাই করবেন, কারণ 7 কি 7+, 8+, 9 হলে তো ইটস ভেরি বেস্ট, আপনার এক্সপ্রেস এন্ট্রি পয়েন্টসও অনেক বেড়ে যাবে। এছাড়াও ইটস আপনার যতটা আইএলস স্কোর বেশি হবে সেটার উপরে আপনার প্রোফাইলটা তত বেশি স্ট্রং হবে। এরপর নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে জব সার্চ। জব সার্চটা আসলে অপশনাল, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের সব অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা একটা জব সার্চ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ক্যানাডাতে মাইগ্রেট হওয়াটা খুব ইজি হয়ে যাবে, লাইক 100 times ইজি বলতে পারেন। বাট উইদাউট জব সার্চও আপনারা খুব ইজিলি মাইগ্রেট হতে পারবেন, সেই স্টেপসটাও আমি বলে দিচ্ছি। ইট জাস্ট অ্যান অপশনাল থিং যেটা আমি আপনাদেরকে বলছি, আই মিন ইটস মাই সাজেশন। তারপর স্টেপস থ্রিতে যেটা করতে হবে সেটা হচ্ছে যখন আপনারা আপনাদের এইখানে যখন এই অ্যাসেসমেন্টটা আপনাদের হয়ে যাবে আর সেই অ্যাসেসমেন্ট থেকে আপনাদের একটা পজিটিভ রেজাল্ট আসবে, তখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে আপনাদের যে প্রভিন্স অর টেরিটরিতে আপনারা মুভ করতে চান বা অ্যাজ এ পিয়ার অর মাইগ্রেট হতে চান, সেইখানকার যেই মেডিকেল বোর্ড আছে সেখানে আপনাদেরকে ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে হবে। আর সে অ্যাপ্লাইটা কী করতে হবে, যে নার্সিং রেজিস্ট্রেশনের জন্য বা লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য যেই অ্যাপ্লিকেশনসটা সেটা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে যখন তারা যে মেডিকেল বোর্ডটা রয়েছে, ফর এক্সাম্পল আপনারা যদি অন্টারিওতে করেন তাহলে সেখানকার যে মেডিকেল বোর্ড তারা ডিসাইড করবে উইথ ইউর অল পেপার্স অ্যান্ড কোয়ালিফিকেশনস ডকুমেন্টেশনস যে আপনার যে কোর্সগুলো আপনি করেছেন বেসিক্যালি নার্সিং পড়াশোনা করা অবস্থায়, সেই কোর্স যদি আপনার ক্যানেডিয়ান স্ট্যান্ডার্ডে যে কোর্সগুলো করানো হয় সেগুলো যদি সব 100-এ 100 করা থাকে, সেক্ষেত্রে আপনাকে তারা ফাইনাল যে নার্সিং এক্সামটা রয়েছে লাইসেন্স রেজিস্ট্রেশনের জন্য সেইখানে আপনাকে ফাইনাল এক্সামে বসিয়ে দিবে ডিরেক্টলি। অ্যান্ড ফর এক্সাম্পল যদি সেটার স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার কোর্স 100% না করা থাকে আর মেডিকেল বোর্ড যদি ডিসাইড করে নো ইউ হ্যাভ টু ডু এক্সট্রা ফিউ কোর্সেস, লেটস আপনাকে 2-3 কোর্সেস করতে হবে টু ফুলফিল দেয়ার qualifications, like fulfill the requirements, then you have to take those courses. So it's exactly তারা আপনাকে এই রেজাল্টটা জানিয়ে দিবে, দ্য মেডিকেল বোর্ড যে প্রভিন্সে আপনারা অ্যাপ্লাইটা করবেন লাইসেন্স আর রেজিস্ট্রেশনের জন্য। আর ইভেনচুয়ালি আপনারা প্রত্যেকটা স্টেপসই বুঝে যাবেন যখন আপনারা এই প্রসেসিংয়ে চলে যাবেন। সো এভরি প্রসেস দেয়ার আর ফিউ স্টেপস, সেগুলো ফলো করে জাস্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সো আপনাদেরকে যদি তারা ডিসাইড করে লেটার দিয়ে যে আপনাদেরকে কিছু কোর্স কমপ্লিট করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কোর্সটা কমপ্লিট করতে হবে। বাট ইউ আর অল সেট টু অ্যাপ্লাই ফর এক্সপ্রেস এন্ট্রি যদি আপনাদের NNAS অ্যাসেসমেন্টটা পজিটিভ হয়। অ্যান্ড দেন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্টেপস ফোরে এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করতে হবে অ্যাজ এ স্কিল্ড ওয়ার্কার, অর ইউ ক্যান অ্যাপ্লাই ইন প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম অর PMP প্রোগ্রাম যদি আপনার জব না থাকে। আর জব থাকলে তো জব হয়েই গেল, যে আপনার জব আছে আপনি অ্যাজ এ
লেটস সে ওয়ার্ক পারমিট নিয়েও চলে আসতে পারবেন, অ্যান্ড দেন ইউ ক্যান অ্যাপ্লাই এক্সপ্রেস এন্ট্রি অর প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম, হুইচ উইল বি রিয়েলি ইজি টু গেট। আর এই জিনিসটা যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সিআইসি ড্রস হবে, সো টপ ক্যান্ডিডেটস ফ্রম দ্য এক্সপ্রেস এন্ট্রি পুল অ্যান্ড ইস্যু দেম টু দ্য ইনভিটেশন লেটার। সো সিআরএস পয়েন্টসের বেসিসে আপনাদেরকে বেসিক্যালি আপনাদের অ্যাপ্লিকেশনটা ড্রস হবে। সো সেই ড্রসের মাধ্যমেই আপনি উইন করলে, মানে আপনাকে যদি সেই ড্রতে পাওয়া যায়, ও বেসিক্যালি আপনার যদি পয়েন্টস বেশি হয় সেক্ষেত্রে আপনার ড্রস হয়েই যাবে। সো এই ব্যাপারে টেনশনে কিছু নেই, হলে আপনি একটা ইনভিটেশন লেটার পেয়ে যাবেন। আর যেটা কিনা স্টেপস 5, ওয়েন ইউ রিসিভ ইউর ইনভিটেশন লেটার আপনি তখন পিআর অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যালং উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স। সো দ্যাটস ইট। আর ফাইনাল স্টেপস তো খুবই ইজি, যেটা কিনা আপনার সব কিছু হয়ে যাওয়ার পরে বেসিক্যালি তো আপনার পিআরটা হয়েই গেল, তখন আপনাকে VFS থেকে অর গিয়ে আপনাকে আপনার পাসপোর্ট জমা দিয়ে ভিসাটা নিয়ে ক্যানাডাতে আপনি অ্যাজ এ পিআর ডিরেক্টলি মুভ করতে পারবেন। আর সাথে আপনার নার্সের যেই নার্সিং প্রেশার যেই সার্টিফিকেটটা রয়েছে, লাইসেন্সটা রয়েছে, সেই লাইসেন্স দিয়ে আপনি আপনার প্র্যাকটিস স্টার্ট করে দিতে পারবেন রাইট অ্যাওয়ে। সো দিস ইজ দ্য স্টেপস, ইউ ক্যান ইজিলি মাইগ্রেট টু ক্যানাডা অ্যাজ এ নার্স অর অ্যাজ এ প্রফেশনাল নার্স অর রেজিস্টার্ড নার্স, যেটাই বলেন না কেন, বাট আপনাকে এই ইজি স্টেপসগুলো ফলো করার মাধ্যমেই আপনি খুব ইজিলি এই ক্যানাডাতে মুভ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আমি খুব সহজভাবে আপনাদেরকে প্রত্যেকটা স্টেপস বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমার ফেসবুক পেজ US ক্যানাডা ব্লগ আর আমার ইনস্টাগ্রাম US ক্যানাডা ব্লগে অবশ্যই আমাকে লাইক করবেন। সেক্ষেত্রে আপনারা নতুন নতুন যত ভিডিও আসে বা নতুন নতুন যত আপডেটেড আমি করে থাকি বা পোস্ট করে থাকি আপনারা সেগুলো দেখতে পাবেন। এছাড়াও যেটা সেটা হচ্ছে আপনারা আমাকে কমেন্টসে তো অবশ্যই কমেন্টস করবেন ইউটিউবে, তারপর আপনাদের জন্য স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারেন, US ক্যানাডা ব্লগের ফেসবুক পেজ। এছাড়াও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমার চ্যানেলটি অবশ্যই গ্রো করার জন্য আমাকে সাপোর্ট করবেন। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ, আসসালামু।